আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডাইন আউট উইথ হাসান। আশা করলাম সকল ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আইসি ডে আউটও আমার কিডসরে লইয়া স্ট্রবেরি পিকিং করাত। জায়গাটা হইল ম্যানর ফার্ম ফ্রুটস, এর অবস্থান হইল টামওয়ার্থ বার্মিংহাম। বিশাল বড়, অনেক জায়গা নিয়ে ফার্মটা করা হয়েছে। কার পার্কটাও খুব বড়, অনেক গাড়ি জায়গা হয়। আমরা তিন ফ্যামিলি আইছি। আমরা আইছি সবার আগে, 11টার সময় হওয়ার কথা, আমরা অন টাইম আইছি। আরও দুই ফ্যামিলি আইরা, তারা এখনও রাস্তাত রয়েছেন। আরও 5 to 10 minutes লাগবো তারা আইতে। ফার্মে ঢুকিয়েও প্রথমেই তো কার পার্ক, এরপরে কার পার্ক তো নেই, মেইন এন্ট্রান্সে দিয়ে যাওয়া। কেন প্রথমে লেফটে দিয়ে হইলো রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ভিতরে এবং বাইরে বালা ব্যবস্থা আছে বইয়া খাওয়ার। রাইট দিয়ে হইলো এন্ট্রান্স, একটা এন্ট্রান্সের পাশেও আছে স্ন্যাক শেক নামে একটা ছোট স্টোর, যেখানে মিলে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস মিলে, স্ন্যাক মিলে এবং আইসক্রিম মিলে। এবং তার পাশেও আছে খুব সুন্দর সিটিং এরিয়া, যেখানে বইয়া খাওয়ার বলা ব্যবস্থা আছে। ন্যাচারাল সিনারি এবং কান্ট্রি সাইডের বলা ভিউ দেখা যায় এখানে বইয়া। টয়লেট ফেসিলিটি আছে, কিন্তু প্রবলেম হইল বেবি ইন্টার চেঞ্জিং রুম নাই। যারা বেবি ইন্টারে লইয়া যাইবা, তারা চেঞ্জিংয়ের সব জিনিস লইয়া যাইতে হইবা, এবং যাদের গাড়িত বেবি ইন্টারে চেঞ্জিং করাইতে হইবা। কেন চেঞ্জিংয়ের কোনো ফেসিলিটি তারা দিছে না। 10 minutes ওয়েট করার পরে আমরা যে আরও দুই ফ্যামিলি আমার কথা তারাও আসছে, আমরা এখন গিয়া ফার্মার ভিতরে গিয়া মাইমো। যাই হোক, কেন ফার্মার এন্ট্রি ফি হইল অ্যাডাল্টর হইল 1 pound করি, আর চিলড্রেন হইল 3 pound করি। তো চিলড্রেনের 3 pound করি এর কারণ হইল প্লেগ্রাউন্ডের বিভিন্ন রাইড হল আছে, বাউন্সি কাসল সহ। সো বাচ্চাতে এগুলা ইউজ করবার কারণে তারা 3 pound। যাই হোক, কেন যেহেতু আমরা অনলাইনে বুকিং করিয়া আইছি, আমরা জাস্ট আমরা খালি কোডটা স্ক্যান করছে, স্ক্যান করিয়াও আমরা ভিতরে ঢুকলাম। স্ট্রবেরি পিক করার লাগি আমরা বাকেট লইছি। কেন দুই ধরনের বাকেট আছে, বড় আছে, ছোটো আছে। 2 kg একটা বাকেট আছে আর 1 kg আছে। তো আমরা বড় একটা লইছি আর ছোটো লইছি কয়েকটা। আর কেন বাকেট আপনার যাওয়াটা ইচ্ছা আপনারা নিতে পারবা, বাট যে সময় স্ট্রবেরি লইয়া আইবা যখন করিয়া পিক করিয়া, তখন তারা একটারে ওয়েট করবো, ওয়েট করিয়া ওয়েট অনুযায়ী পে করা লাগবো। স্ট্রবেরি তারা চার্জ করে পার কেজি 7 pound, 3 kg ফ্রেজদের সে 1 oin, তাইলে 6 pound করে চার্জ করবো। রাসবেরিও চার্জ করে তারা 9 pound, ব্ল্যাকবেরি চার্জ করে 9 pound, রেড কারেন্টসও তারা চার্জ করে পার কেজি 9 pound করে। যাই হোক, আমরা সকলেও স্ট্রবেরি দিয়া বাকেট ট্রেফল করছি। এখানে রাজবাড়ি বা ব্ল্যাকবেরি আসলে কেউ নিছি না আমরা, কারণ ফাহনা যেগুলো আছে এগুলো নাই মানুষের নিচে গিয়া।
আর যে একটা আছে এটা দুই একটা খাইছিলাম, টেস্ট করছি, এগুলো তো মিটা নাই আর ফক্ত হয়েছে না লাগের স্যার লাগে, আমরা রিটা আনছি না, আমরা খালি স্ট্রবেরিটাও নিয়ে আইছি। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, স্ট্রবেরি পিক করলাম, খাইলামও, বাকেটও আনছি এবং খাইছিও যতক্ষণ পারছি। তারপরে বাচ্চাইনতেও দৌড়াদৌড়ি করছেন, খুব এনজয় করিও আমরা স্ট্রবেরি পিক করছি। এখন আমরা যাইলাম কি গিয়া আমরা ঘুরে ওয়েট করাইমু, ওয়েট করিয়া আমরা পেমেন্ট দিমু। পেমেন্ট সেকশনে অনেক কিছু আছে, এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে, সুইট আছে, ক্রিপস আছে, আর তারা ফার্মার নিজস্ব প্রোডাক্টস, কেন স্ট্রবেরি জ্যাম আছে, আইসক্রিম আছে, পিকল আছে, সব চাইলে এখান তো এটা নিতে পারবো। আমরা ওয়েট করাইলাম, আমরার টোটাল আইসে আমরার 16 পাউন্ড আইসে, আমরা দুই বক্সে আমরা মোটামুটি ঠিক আছে আমার কাছে লাগে, প্রায় 3 কেজির মতো আমরা আনছি। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটাও ভালো আছে, মর্নিংয়ে ওয়েদার একটু খারাপ করে লিছিল, আমরা যে সময় বার হই তখন একটু ফিনি ফিনি মেঘা ছিল, তখন আমরা একটু জট পড়ে গেছিলাম যে যদি মেঘাই হয় তাহলে আজকের পুরা দিনটা পরে নষ্ট হয়ে দিব। তা যাই হোক, মাশাআল্লাহ যত সময় গেছে দিনও তো সুন্দর হয়েছে এবং আমরা খুব এনজয় করছি। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আমরা স্ট্রবেরি পিক করলাম, অনেক সময় গেছে, এখন আমরা একটু টিউব ব্রেক নিন। চা কফি আমরা গর্তনও নিয়েছিলাম, দিই লগে কেক নিয়েছিলাম, বিস্কিট, সুইট ক্রিপস, চকলেট, তো আমরা গর্তনও নিয়েছিলাম। যাই হোক, চা কফি খাওয়া হইলো, একটু ব্রেক হইলো, এখন যেহেতু বাচ্চাইন্তরে লইয়া আইছি আমরা, বাচ্চাইন্তরে লইয়া একটু ফান করবো। বিভিন্ন রাইড হল আছে, মোটামুটি সব কিন্তু তারা উঠছে এবং এগুলা রিস্কই নাই, একবারে হেলথ অ্যান্ড সেফটি আছে, তারপরে খুব এনজয় করছে তারা বাচ্চাইন্তর। স্ট্রবেরি পিকিং ছাড়াও এখানে আরও কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো মুখে চাইলে করতে পারবা, যেমন ফেরি ট্রেল আছে, জামেজ আছে, এগুলো করতে হইলে অনলাইনে অ্যাডভান্স বুকিং করতে হইবা এবং সময় লাগবে মিনিমাম 1-1.5 ঘন্টা। তা আমরা তো যেহেতু ফ্যামিলি লইয়া আইছি, এই 1.5 ঘন্টা এটা অ্যাক্টিভিটিস করতে পারতাম না, আমরা
আগে খালি স্ট্রবেরি পিকনিক করছি আর লোকে দিন ধরতে তা যা আসি নাকি আনা প্লে রাউন্ড হো তাও তারা এনজয় করছে আর হলেও আমরা দিনটা খুব সুন্দর গেছে। পাইতেন তো লাগে তারা এখানে ছুটে একটা মেঘদানা গেছে আছে সব চিন্তু এখানে গেছেন এবং তারা খুব এনজয় করছে সেও গিয়া লস্ট হয়ে যায় তো বাবার বারো ইয়ে করে তারা তারার কাছে খুব ভালো লাগছে দেখছে একটা সানপিট এরিয়া আছে তারপর চেনতে সানপিট বলা ভাই তারা এনে খেলতে পারবা আমরা আমরা বাই চেনতে দিছি না এটা আজ তারা কাপড় পরাই লাইন করি তো অনেকে দিস অনেকের বাই চেনতে খেলেন যাই হোক যেহেতু লাঞ্চের সময় আমরা এখন লাঞ্চ করবো লাঞ্চের লাগে আমরা বর্তমানে লইয়া আইসলাম স্যান্ডউইচ লইয়া আইছি স্যান্ডউইচের লগে ক্রিস্প আসিল আর ড্রিঙ্কস আসিল আর ডিজার্ট হিসাবে আসিল কেক দেওয়াটো লাগে খুব সুন্দর একটা জায়গা খুব ভালো পিকনিক করা যায় কারণ ফ্যামিলি পিকনিকের ভালো একটা জিও আছে সবই আইয়া বইয়া বইয়া খাওয়ার ভালো ব্যবস্থা চিপও ভেরি চিপ বাচ্চাতেও খুব এনজয় করছেন এবং তারার কাছে খুব ভালো লাগছে নর্মালি তারার ওপেনিং টাইম হইল 10 AM এবং ক্লোজিং টাইম হইল 5 PM বাট লাস্ট এন্ট্রি হইল 4 PM যাওয়ার সময় আমরা বড়টা একটু মজা করলাম একটু দৌড় প্রতিযোগিতা করলাম সকলে খুব এনজয় করে দৌড়িয়েছি দেখাইলাম আজকে আপনার ডে আউট আর স্ট্রবেরি পিকিং ম্যানর ফার্ম ফুডস আশা করলাম সকলে ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ।